সংযুক্ত আরব আমিরাত থেকে ছাড়পত্র পাওয়ার পর এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য অনুমোদিত ছয়টি প্রতিষ্ঠান ১২টি আরটিপিসিআর মেশিন স্থাপনের কাজ শুরু করেছে। এসব ল্যাব থেকে পাওয়া রিপোর্ট নিয়ে সরাসরি বিমানে উঠতে পারবেন যাত্রীরা। দুদিনের মধ্যে মেশিন বসানোর কাজ শেষ হলে শনিবার থেকে শুরু হবে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট। যেখানে মেশিন বসবে এবং টেস্ট হবে সেই জায়গাটিও রেডি হয়ে যাবে। এখানে মোট ১২টি মেশিন বসতে পারবে। আমরা আশা করি এই মেশিনগুলো আগামী দুই দিনের মধ্যে বসানো হয়ে যাবে এবং পরশুদিন থেকে আশা করি যে কাজ শুরু করতে পারবে। মন্ত্রী জানান, স্বল্প সময়ে করোনা পরীক্ষায় আরটিপিসিআর এর পাশাপাশি র্যাপিড পিসিআর ল্যাব বসানোর কাজও শীঘ্রই শুরু করা হবে। এছাড়া বিমানবন্দরের দ্বিতল কার পার্কিং ভবনে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে সেখানেও স্থায়ীভাবে ল্যাব বসানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। দুই ধরনের টেস্টই আমরা অনুমোদন দিয়েছি, র্যাপিড পিসিআর আর একটি হলো আরটিপিসিআর। যারা অনুমোদন পেয়েছে তারা যদি তাড়াতাড়ি এনে বসাবার ব্যবস্থা করে তাহলে তারাও কাজ করতে পারবে। বিমানবন্দরে আর্টিফিশিয়াল ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।